সুনামগঞ্জের স্কুলের আঙিনায় আসতে শুরু করেছে শিক্ষার্থীরা, আর এর ফলে যেন প্রাণ ফিরছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও স্কুলের বারান্দায় এসে ঘুরছেন প্রায় 11 মাস পর। সুনামগঞ্জ শহরের মাধ্যমিক বিদ্যালয়গুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন জাহিরুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশনার পর সুনামগঞ্জ শহর ও হাওড়াঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা দীর্ঘদিন পর আসা শুরু করেছেন, একে অপরের সঙ্গে দেখা ও কুশল বিনিময় করছেন। কেউ আসছেন বিদ্যালয়ের ভর্তি ফি দিতে, কেউ বা নতুন বই সংগ্রহ করতে, আবার অনেকে কবে পাঠদান শুরু হচ্ছে জানতে চেষ্টা করছেন। 4 ফেব্রুয়ারির মধ্যে স্কুল খুলবে, তো এটা দেখে আমি খুবই উৎসাহী। শুনতে পেলাম যে আমাদের স্কুলটা খুলবে, তখন সত্যি খুব একটা এক্সাইটমেন্ট চালু হয়ে গেল মনের মধ্যে। আমি এবছর SSC পরীক্ষা দিব, শেষ বছরটা কয়েকদিন হলো ক্লাসে বসতে পারবো, আমাদের স্কুলটাকে আরেকবার দেখতে পারবো, এই স্কুলে আবার ক্লাস করতে পারবো। শিক্ষকরা জানান সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছেন তারা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ চলছে পুরো দমে। আমাদের স্কুলটাকে প্রতিটা রুম, আমাদের স্কুল আঙ্গিনা, সকল কিছু, আমাদের ল্যাবরেটরি ল্যাব যা কিছু আছে সকল কিছু আমরা ভালোভাবে ধুয়ে মুছে এবং ডিটারজেন্ট দিয়ে, যেগুলো জীবাণুনাশক দিয়ে, আমরা ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। শিক্ষার্থীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে কবে তারা ক্লাসে যাবে, স্যারদের মুখের কথা শুনবে। সর্বসম্মতিক্রমে ঐক্যমত প্রকাশ করেছে যে অন্ততপক্ষে যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি ক্লাসরুম সিচুয়েশনে যদি পাঠদান না করা হয় তাহলে অন্ততপক্ষে বাচ্চারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘ সময় বন্ধের পর বিদ্যালয় খুলে দিতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা হবে, এমনটাই প্রত্যাশা অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।